বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস। আমার পেয়ারা নবী মুস্তফা শান্তির বাণী নিয়ে পৃথিবী অশান্তিতে নিমজ্জিত ছিল, আর নবীজি শান্তি প্রতিষ্ঠার বাণী নিয়ে এই পৃথিবীর জমিনে পেয়ারা নবী মুস্তফা আগমন করলেন। আমার পেয়ারা নবী মুস্তফা মা আমনার কুলে এসে গেলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পেয়ারা হাজরে আমার রাসূল মা আমনার কুলে আমার নবী এসে গেলেন। কিতাবে লেখা হয়েছে মকামে নবুয়াত নামক কিতাবে দেখলাম শয়তান ইবলিস, ইবলিস শয়তান এ জবলে আবু কুবাইস পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া উনি ওই ইবলিস শয়তান সে চিল্লায় চিল্লায় কান্নাকাটি আরম্ভ করে দিল। পৃথিবীর চতুর্দিকে ঘুরে ঘুরে ইবলিস কান্দে, সাগর মহাসাগরে ঘুরে ঘুরে কান্দে, সবাই হাসিতে উজ্জ্বল আসমান জমিনে দুমদম ছুঁচ্ছে, আসমান জমিনে দুমদম ছুঁচ্ছে, কিন্তু মুসলমান ইবলিস শয়তান সে কাঁদছে। জোরে বলেন না নাউযু বিল্লাহ। আসে পেতা চাপ চির চাপ পরশে পেতর পাপ দুমুদাম কানে জিদের লাগা ইয়ে তেরে হি দাস্তান হে আল্লাহুম সাইয়্যিদিনা আরশে পিতা চিড় চার পরশে পিতৃ পা দুমুদাম কানে জিদরে লাগাইয়ে তেরে হি দাস্তান নহে। সুন্নতের ইমাম আহলে সুন্নতের ইমাম নায়েব রাসূল আশিক রাসূল ফারাফির রাসূল মুজাদ্দিদে দীন ও মিল্লাত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত ইমাম আহমদ রিজা হাফাজুল বিল্লাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার নবী মামানার কুলে আসতেছে, আর আল্লাহর সুয়াজিনকে সাজালেন, জান্নাতকে সাজালেন, জমিনকে সাজালেন, খোদার জাহানের কোটি কোটি ফেরেশতাদেরকে আল্লাহ জমিনে নামিয়ে দিলেন। কেন আজকে আমার নবী আমানার কুলে তসি বান্ধে? আরো জোরে বলেন না। চতুর্দিকে নাসানাসি আনন্দ উল্লাস চলতে, কিন্তু শয়তান ইবলিস জবলাব কুবাস পাহাড়ের উপরে দাঁড়িয়ে শয়তান চিল্লায় চিল্লায় কাঁদছে। সাহা শয়তানু লানাতুল্লাহি আলাই আলা জবলাব কুবাস, জবলাব কুবাস পাহাড়ে শয়তান চিল্লায় চিল্লায় কান্দে। শয়তানের অনুসারীরা আমাদের দেশের মধ্যে যে গদ্দগুলো আছে, যারা মিলাদুন নবীকে জাহান্নামের সাথে তুলনা করে, যারা শরাবের সাথে মিলাদুন নবীর তাবারুককে শরাবের সাথে তুলনা করে, এই সমস্ত শয়তানের অনুসারীরা শয়তানকে জিজ্ঞেস করলো, মা আল্লাযী আসাবাকা, ও আমাদের লিডার, ও আমাদের নেতা,
আপনাকে কে মেরেছে, আপনাকে কে কষ্ট দিয়েছে, আপনাকে কে অত্যাচার করেছে, জুলুম করেছে, আমাদেরকে একটু বলো। তখন শয়তান ইবলিস কেঁদে কেঁদে বলেন, আমাকে কেউ পাথর দিয়ে মারে নাই, অ্যাটম বোম আমাকে মারে নাই, ক্ষেপণাস্ত্র মারে নাই, অ্যাটম বোম মারে নাই, পারমাণবিক অস্ত্র আমাকে মারে নাই, আল্লাহ কুদরতের একটা অ্যাটম আমাকে মেরে দিল, সেটা হলো মা আমানার কোলে পেয়ারা নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার পেয়ারা নবী আমানার কোলে এসে গেল। এতগুলি আওয়াজ দিল, নারায় তাকবীরের স্লোগান হলো, আর আমরা মিউমিউ করে বলছি। আশেকদের আওয়াজ তো এমন হতে পারে না, আর একজন নারা দেবে সরগরম হতে হবে। ছোট্ট একটা বাচ্চা হুজুর কিবলে সাবির শাহ মুদাদ্দিল হুলালির সামনে, ছোট্ট একটা শিশু আওলাদ রাসূলের নূরানী চেহারা দেখে প্রেম আর ইশক এসে গেল, সেই শিশু বসে থাকতে পারে নাই, নারায় তাকবীরের স্লোগানে পুরো এলাকা মুখরিত করে দিয়েছে, লক্ষ লক্ষ মানুষের জবান থেকে নারার স্লোগান বের হয়েছে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? তো আপনাদের আওয়াজ নাই কেন? আরেকজন নারা ধরেন, আজকে তো আমার সব শেষ হয়ে গেল। ইবলিস বলল, আজকে সব কি হয়ে গেছে, আমার সব ধ্বংস হয়ে গেল, জুলুমের তালা ভেঙে গেল, আমি ইবলিস মক্কার বুথখানায় মূর্তির ভিতরে বসে বসে মানুষকে দুঃখা দিতাম, প্রতারণা করতাম, কিন্তু আজ থেকে আমার প্রতারণা বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলেন না? আজ থেকে প্রতারণা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এ কারণে সে কাঁদতেছে, সে আর মূর্তির ভিতরে বসে প্রতারণা করতে পারবে? ওয়ালিদ ইবনে মুগীরা এবার কাঁদতে কাফের ছিল, এগুলি কিতাবের কথা বলছি, এগুলি কিতাবে লেখা আছে, ওয়ালিদ বিন মুগীরা সে মানুষকে মানুষের সাথে প্রতারণা করতেন, বুত নিয়ে মূর্তি নিয়ে সে মানুষের ঘরে মূর্তি স্থাপন করতেন, মূর্তিকে বেশি সময় করতেন, যেহেতু সে মূর্তি পূজারী ছিল। সে কি ছিল বলেন না? সে কি ছিল? আর আমার রসুলের আগমন হয়েছে মূর্তি পূজারীদের বিরুদ্ধে, রসুল পাকের নবুয়তের কদম পড়ে গেল, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহ সেই নগরীর কসম কে ফেললেন, আল্লাহ সেই নগরীর কসম কে ফেললেন, ওই মক্কা শহরের কসম কেছেন আল্লাহ কুদরতের জবান কুলে, আল্লাহ পৃথিবীতে এত শহর মহাশহর পুরো সাম্রাজ্যে অনেক, পাকিস্তানে আমেরিকায় ফ্রান্স লন্ডনে ইতালিতে অনেক শহর আছে, এত বিত্তশালী শহর গুলি ছেড়ে চতুর্দিকে পাহাড়ে ঘেরা জনমানবহীন এলাকা, যেখানে কি কোনো এত বেশি জনবসতি নেই, এই মরু প্রান্তরের কেন কসম কেলেন? সেখানে কাবা শরীফ আছে বলে আপনি কসম কেয়েছেন? আল্লাহ বলেন, না তো, আমার ঘর কাবা আছে বলে আমি এই ঘর এই শহরের কসম খাইনি, আমার এখানে মিজাবে রহমত আছে বলে আমি কসম করি নাই, এখানে হাজরে আসওয়াদ আছে বলে আমি কসম করি নাই, এখানে মকাম ইব্রাহিম আছে বলে আমি কসম করি নাই, এখানে মিনা মুস্তালিফা আছে বলে আমি কসম করি নাই, এখানে জবলে রহমত, জবলে নূর, জবলে নূর, জবলে কাবা, আরফার ময়দান আছে বলে আমি
কসম করি নাই, তো কেন করেছেন? আমি একমাত্র এই শহরকে আমার কুদরতের দিল আর মন দিয়ে ভালো বেসে ফেলেছি, এটা আমার কাছে বেশি ভালো লাগে, যেহেতু আমার হাবিব নূরে মুস্তফার নবুয়তের কদম মক্কার মাটিতেই পড়েছে। এ কারণে মহান মুনিবের কাছে সেই শহরটা মুস্তফা আসার কারণে দামি হয়ে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গেলেন, ওয়ালিদ বিন মুগীরা সে আর দুকা দিতে পারে না, সে বড় বড় মূর্তি বানিয়ে সেই মূর্তি বানিয়ে মানুষের গড় গড় উপহার দিতেন, বড় বড় মূর্তি বানিয়ে কি দিতেন, আর বড় করে একটা মূর্তি বানিয়ে সে কাঁধে নিয়ে ঘুরতেন, আর সেই মূর্তির ভিতরে শয়তান ইবলিস বসে বসে, ওই মূর্তির ভিতরে ইবলিস বসে বসে কথা বলতো, আর ওয়ালিদ বিন মুগীরা মনে করত মূর্তিটা তার খোদায় তার সাথে কি বলছে, আসলে তো খোদা নয়, একে এরা কথা বলে না কেন, একে দুকা দেওয়ার জন্য। আজকে ওয়ালিদ বিন মুগীরাকে মূর্তি বলে, মূর্তির ভিতরে শয়তান বলে, তুমি মক্কার সমস্ত মানুষকে ডাকো, আমাকে তাদের সামনে নিয়ে যাও, আমি মূর্তি তাদের সাথে কথা বলব। এই ব্যবস্থা কৌশল কেন করেছে? এই কারণে করেছে যেহেতু আমার পেয়ারা নবী মুস্তফা এখনো কাউকে ঈমান আনার কথা বলে নাই, আমার নবী মুস্তফা এখনো কাউকে কালমার দাওয়াত দেই নাই, আল্লাযীনা ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার পেয়ারা নবী মুস্তফা কালমার দাওয়াত না দিলেও নবী মুস্তফার নূরানি চেহারায় আনোয়ার থেকে এমন একটা নূরের ঝলক, এমন একটা পাওয়ার, এমন একটা ঝলক চতুর্দিকে বিচ্ছুরিত হচ্ছে, আমার প্রিয় নবী মুস্তফার নূর পাক দেখে দেখে অটোমেটিকলি বনের বাঘ ভালুক পর্যন্ত আমার নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যাচ্ছে। এ কারণে পাথর কোনা নবীর কালমা পড়েছে, মক্কার গাছপালা আমার রসুলকে সালাম দিয়েছে, রসুল পাক হেঁটে গেলে রসুল পাকের সেরে পাকের উপরে কুদরতি মেঘ এসে আমার নবীকে সায়া প্রদান করত। এই কৃষ্ণা দেখে সকলেই আমার নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যাচ্ছে। ওয়ালিদ বিন মুগীরার এর মন খুব খারাপ, টেনশনে পড়ে গেছে, এখন তার টেনশন মুক্ত করার জন্য তার মূর্তির ভিতরে শয়তান আস্ত করে প্রবেশ করে, সেই শয়তান বলছে তুমি মক্কার মাঠে সবাইকে ডাকো, আজ আমি সবার সাথে কথা বলবো। মূর্তি বলবে না শয়তানে বলবে? জোরে বলেন না, মূর্তি বলবে না শয়তানে বলবে? ওয়ালিদ বিন মুগীরা উনি মক্কার সমস্ত মানুষকে দাওয়াত দিলেন, আমার প্রিয় নবী মুস্তফাও সেই বৈঠকে আসবে, আমার রসুলও সেই বৈঠকে আসবে। ওয়ালিদ বিন মুগীরার মূর্তির ভিতরে শয়তান প্রবেশ করে সে পরিপূর্ণ প্রস্তুত, সবাই জমায়েত হয়ে গেলে সে কথা বলবে, কিন্তু এর আগে একজন জিন, জিন জাতি এদের মধ্যে মুসলমান আছে, আমার নবীর কালমা পড়েছে এমন এমন জিন জাতিরা আছে, এরা পীর মুর্শিদের কদমে জিন জাতিরা কালমা পড়ে ঈমান এনেছে, এমন হাজার হাজার জিন্নাত আছে, লক্ষ লক্ষ জিন্নাত আছে। আমার নবীর একজন জিন উম্মত মিশরে থাকতেন, ওনার নাম আবহর, উনি ওখান থেকে এই ঘটনা শুনে উনি মিশর থেকে যে মানুষ জমায়েত হওয়ার আগে আগে উনি দূর দিয়ে এসে
ওয়ালিদ বিন মুগিরার মূর্তির ভিতরে ঢুকে শয়তানকে আসতে মেরেছে, এর মাথা থেকে পা পর্যন্ত ধুলাই করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে আজকে এই বৈঠকে আমার নবী আসবে আর তুই এখানে মূর্তির ভিতরে বসে বসে মানুষকে দুঃখা দিবি তা হতে পারে না। আমি পাওয়ার নিয়ে এসেছি, অ্যাটেম নিয়ে এসেছি। আমার অ্যাটেম ওয়ালিদ বিন মুগিরার দেওয়া নয়, আমার অ্যাটেম হলো মদিনাওয়ালা নবীর দেওয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মদিনাওয়ালা নবী কিয়ামত পর্যন্ত উম্মতকে দেওয়ার জন্য বসে আছেন, ঠিক কিনা ভাইরা? কোন দেতা হে দেনে কো মো চাহিয়ে, কোন দেতা হে দেনে কো মো চাহিয়ে, দেনে ওয়ালা হে চাচা হামারা নবী। আরে কেউ দেবে না, আরে মুস্তফার কদমে চলে যাও, মুস্তফা তো বসে আছে দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন না? আরো যারা বলেন না ঠিক কিনা? প্যারা হাজিরিন, শেষ করে দিয়েছে আবহার, মক্কার সব মানুষ এসে জমায়েত হয়ে গেল। ওয়ালিদ বিন মুগিরার মূর্তি আর কথা বলে না, এ আর কি বলে না কথা? কিরা আমাদেরকে ডেকেছ, তোমার খোদা কথা বলবে বলছ, এখন খোদার তো শেষ করে দিয়েছে, খোদা আর কি বলতে পারে না, কথা বলতে পারে না? তো আমার প্রিয় নবী মুস্তফা বলে গেলেন, ওয়ালিদ কিয়ামত পর্যন্ত তোর খোদা কথা বলতে পারবে না, কথা বলার ক্ষমতা নেই। মানুষ সকলে চেহারা মলিন করে ঘরে চলে গেল আর আমার নবী মুস্তফা হাসি মুখে চলে যাচ্ছে। আমার নবীর ওই উম্মত জিন সাহাবি উনি আমার নবীর কদমে এসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন, আমি ওয়ালিদের মূর্তির ভিতরে প্রবেশ করে শয়তানকে সাইজ করে দিয়েছি মুস্তফার ধর্মের ইজ্জতের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা কি ওয়াজ শুনবেন? আপনারা শুনতে পারেন, কিন্তু মাহফিলে যারা মজমাই বসে আছে এখানে সব আমার মুরব্বী উস্তাজুল আসাতেজা আকাবিরিন, এদেরকে বসিয়ে রেখে কষ্ট দেওয়ার কোনো মাত্র হয় না। তারপরেও কিন্তু সংক্ষেপ সময়ে আমার বক্তব্য আমি শেষ করব। আল্লাহুম্মা مولانا ابا علا يا لي ارجو ري الله سيدنا ابا علا يا لي আবু জেহেলের মাথা খারাপ আরো বেশি হয়ে গেছে, আবু জেহেলের মাথা খারাপ আরো বেশি। আমাদের খোদাদেরকে এরকম বেইজ্জত করলো, ঠিক আছে বলি উদ্বা সাইবা আবুল হাব, তোমরা আরো বড় 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 করে খোদা বানাইতে থাকো, আমরা মক্কার আরব আমিরাতের মধ্যে এগুলি ট্রান্সফার করব, প্রত্যেকের ঘরে ঘরে যেন এক একটা খোদা থাকে, নাউজুবিল্লাহ বলেন না? মুসলমানের খোদা হলেন কয়জন? যিনি সূর্যকে পূর্ব দিকে তুলে পশ্চিম দিকে অস্ত নিয়ে যায়, সূর্য পূর্ব দিকেই উঠবে ঠিক সময়ে, আর ঠিক সময়ে পশ্চিম দিকে অস্ত যাবে, আর তাদের সেই খোদা কিয়ামত পর্যন্ত সূর্যকে পশ্চিম দিকে উদয় করতে পারবে না, সূর্য পূর্ব দিকেই উদয় করছে মুসলমানের খোদা, আর পূর্ব দিকে উদয় হবে, তবে এমন একটা সময় আসবে সকলেই দেখে নিও সেই সূর্য পূর্ব দিকে আর উঠবে না, সেই সূর্য পশ্চিম দিকে উদয় হতে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সূর্য পূর্ব দিকে উঠে না পশ্চিম দিকে উঠে? সবাই বলেন সূর্য পূর্ব দিকে উঠে না পশ্চিম দিকে? তবে আমার রসুল বলেন, এটা আমার আল্লাহর কুদরত, সূর্যকে পূর্ব দিকে তোলা পশ্চিম দিকে অস্ত নিয়ে যা, এটা আল্লাহর কুদরত, ঠিক সময়ে
পূর্ব দিকে উদয় হয়ে পশ্চিম দিকে অস্ত যাবে, সেই মহান মুনিব যাকে প্রেমিকা বানিয়েছেন, যাকে আশিক বানিয়েছেন, যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, ওই আল্লাহ আল্লাহর কুদরত প্রকাশ করে সেই মুখতার নবীকে, সেই ক্ষমতা প্রাপ্ত নবীকে এমন ক্ষমতা মৌলা দিয়েছে, ওই নবী মুস্তফা ইচ্ছা করলে ডুবন্ত সূর্যকে পশ্চিম আকাশে আবার তুলে দিতে পারে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? ডুবন্ত সূর্যকে তুলে দেওয়ার ক্ষমতা আমার নবী মুস্তফার কাছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জেহেল মূর্তি বানাতে শুরু করে দিল, সবার গড়ে গড়ে মূর্তি দিতে লাগলো, সবার গড়ে গড়ে মূর্তি। আজকে একটা মক্কার মধ্যে বিবাহ হচ্ছে, সেই বিবাহে অনুষ্ঠানে আবু জেহেল সে মূর্তি দেবে সবচাইতে বড়টা, বিশাল করে সে একটা মূর্তি বানালো। এই মূর্তিটা কাঁধে করে সেই বিবাহে অনুষ্ঠানে নিয়ে যাচ্ছে, তাদের খোদাকে বিয়েতে মান দেবে, তাদের খোদা বিয়েতে মান দেয়া যায়, ঠিক কিনা বলেন না? আপনারা কি কষ্ট পাচ্ছেন? নিয়ে গেলেন, এত বিশাল বড় একটা মূর্তি কাঁধে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে আবু জেহেলের পশ্চাৎ ধরেছে, এখন তাকে পশ্চাৎ করতেই হবে। এখন সে এত চিন্তায় পড়ে গেলেন, আমি এত বড় খোদা কাঁধে নিয়ে আসতেছি, পশ্চাৎটা কোথায় করব, আর আমার খোদার কোথায় রাখবো, আমার খোদারে কোথায় রাখবো, সাশ্চর্য হয়ে গেছে, আমাকে পশ্চাৎ করতেই হবে। এখন সে তালাশ করে একটা গাছের শিকড়ে তার খোদাকে রাখলেন, রেখে সে পূর্ব দিকে ফিরে পশ্চাৎ করা আরম্ভ করে দিল। ইহুদি নাছারা বেদিনরা তারা পূর্বও চিনে না, তারা পশ্চিমও চিনে না, উত্তরে চিনে না, দক্ষিণে চিনে না, মুসলমান যারা হবে এরা কখনো পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাইতে পারে না। এর ইমানের উপরে আমার বুকের উপরে চেল মারার মতো হয় যদি মুসলমানের ছেলেরা পশ্চিম দিকে তু ফেলে, পশ্চিম দিকে যখন তার সেই মুখের লালা সে পেলে তখন আমার ইমানের উপর আঘাত লাগে। মুসলমানেরা পশ্চিম দিকে ফিরে প্রস্তাব করতে পারে না, জীবনেও পারবে না, দাঁড়িয়ে প্রস্তাব করতে পারবে না, আমার ইমানের উপর আঘাত লাগে। মুসলমানরা পূর্ব দিকে ফিরে প্রস্তাব পায়খানা করতে পারে না, আমার কাবলা পিছনে হয়ে যাবে, এটা মুসলমানরা করতে পারে না। কিন্তু আবু জেহেল সব কিছুকে উপেক্ষা করে সে পূর্ব দিকে ফিরে প্রস্তাব করছে, ঠিক কিনা বলেন না? মুসলমানেরা কি পারবে? মুসলমানরা কি পূর্ব দিকে পীরে প্রস্তাব করে? কারো 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 অভ্যাস আছে নাকি? অভ্যাস আছে নাকি? আমরা পূর্ব দিকে পীরেও প্রস্তাব করব না, আমরা পশ্চিম দিকে পীরেও প্রস্তাব করব না। কেন? পশ্চিম দিকে কেবলা আর পূর্ব দিকে পীরে যদি প্রস্তাব করি তাহলে কেবলা পিছনে থাকবে, কেবলাকে পিছ দিয়ে এই রকমের খারাপ কাজ আর অপবিত্র কাজ আমরা করতে পারবো না। আবু জেহেল করতে লইল, আল্লাহ আবু জেহেলকে শাস্তি পথের মধ্যে দিচ্ছেন। কেমন শাস্তি? একটা কুকুরের প্রস্তাবে ধরেছে। কিসের? এরার কথা বলো, কুত্তর ফেসাবাদের কি দিন, হার ফেসাবাদের কি দিন? ইত হে আবু জেহেল ফুকমিককে ফিরিয়ে নিয়ে ফেসাব করে, আত্মনতা ফেসাবদের গেতে ফেসাব মানুষ দেন ঘরে আত্মনত গরম ফুরিব, তো এখন আয় ফেসাব খণ্ডগের গুণ কুত্তই কিন্তু জেন দেন রে ফেসাব নগরে, এখন ইতে তোয়ার দেখি, ইতে ক্যার তোয়ার, ইতে বালুর টাল তোয়ার, ইতে তোয়ার দেখি, ইতে ক্যার কোড়া হন্ডা আছে, হন্ডে মানুষের জিনিসপত্র লাগকি, ইতে এগিন বারাইনের ঠেঙ্গাল তুলি রাস্ত করে দেয়,
ঠিক কি না হা না? এটা বাল কই দে ট্যাংকুলি নেই হম্মতের। এখন একুত্তই তোয়াইতে 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 হন বালুর টালো নফার, হন মানুষের জিনিসপত্র নফার, কর্কটাও নফার। এতে ফেসাব গরিব কেন তো হতো ফেসাব তো গরিব নফারের মরার। শেষ পর্যন্ত কুত্তই তোয়াই ফাইয়ে দা আবু জেহেলের খোদারে, তোয়াই ফাই দেখারে আবু জেহিলের খোদারে তোয়াই ফাইয়ে। তো এখন আস্তে আস্তে এক কুত্তই যেতে 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 আস্তে আস্তে আবু জেহেলের নু দেখে ফাঙ্গে গিয়ে আবু জেহেল তো ফুটমিককে ফিরিয়ে নে পেশাব করে দে, কত তুই গম করি নে কর আয় এতক্ষণে তোর খোদারে সদর বদল করে দিয়ে। তো ইতে একবারে ঠেঙ্গান তুলিয়ে নে পশ্চিম দিকে সা সা করে যেতে সারি দিয়ে ইত হদ দেয় ফুকমিককে ফিরি আয় পেশাব করে দি পশ্চিম মিক্কে শোন শোন আওয়াজর করতুন আবু জেহেলে ফিসমিককে ফিরি সাদ দে ফিরি সাইতে দেন নাই কুত্ত এতক্ষণ ইতার খোদারে সদর বদল করে দিয়ে। ইতার মাথা খারাপ আরো বেশি গিয়েছে, ইতার মাথা খারাপ আরো কে গিয়ে হনমিক্ষে দি কি গরিব ফারে কুল কিনারা গরিব ফারে এত গরিব সার প্রচার গরিব ইল্লাই প্রচারের হন সুযোগ সুবিধা হনা প্রচারের হন সুযোগ সুবিধা কুল হু আল্লাহু কুল হু আল্লাহু আল্লাহু সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আবু জেহেল প্রস্তাব করার পরে সেই প্রস্তাব সেরে তার খোদার দিকে তাকালেন, খোদাকে আস্তে করে কানে কানে বলে খোদা তোমাকে এত মায়া করি, তোমাকে এত ভালোবাসি, তোমার সাথে এত প্রেম করি, মানুষ আল্লাহকে সিজদা দেয় আর আমরা তোমাকে সিজদা করি, মানুষ আল্লাহকে পূজা করে আর আমরা তোমাকে পূজা করি, আ তোমার কাছে কি এই কমন সেন্সটা নাই, তোমার কাছে এই ক্ষমতাটা কি নাই? মানুষ দূরের মানুষটা দূরের কথা, যে একটা নিকৃষ্ট পশু কুকুর তোমার গায়ে প্রস্তাব করে দিল, কুকুরকে কি তাড়ানোর ক্ষমতা তোমার কাছে নাই? কে বলতেছে? কিয়ামত পর্যন্ত যদি এইভাবে মুত্তিকে যদি বলা হয় সে মুত্তি কারো প্রশ্নের জবাব দিতে পারবে? বলে না জবাব দিতে পারবে? তাদের মাথা হেট হয়ে গেছে। রাত্রিবেলায় এসে সবাই মিটিংয়ে বসল, আমাদের অবস্থা খারাপ, 147 দ্বারা কুদরতি দরবার থেকে জারি করে দিয়েছে, খুব খারাপ পজিশন। তো কেমন কি করতে হবে? আমাদের এতিম বাতিজা মুহাম্মদের সাথে সমাজত করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুস্তফার সাথে সমাজত না করলে, উনি যদি শান্তি শক্তি যদি না করে, তাহলে বাপদাদার সদ্য গোষ্ঠীর ধর্ম নিয়ে এই দেশে বসবাস করার ক্ষমতা আমাদের কাছে থাকবে না, ঠিক কিনা বলেন না? আবু জাহেল আবুল হাব উতবা সাইবাব বড় বড় কাফেররা রাত্রিবেলায় মিটিং করলেন, মিটিং করে আমার নবীর সাথে সমঝোতা করবে, এরা আমার নবীকে দাওয়াত কার্ড দিলেন নবীর সাথে বৈঠক করবে। সবাই কাফেররা আসলো, আমার প্যারা নবী মুস্তফা কাকা আসলো, এরা আমার নবীকে প্রস্তাব দিলেন, ও আমার ভাতিজা আপনাকে আমাদের দেশের বিশ্ব সুন্দরী বিশ্ব সুন্দরী মেয়ে আপনাকে সাজি দেব, তবে একটা কথা সেটা হলো আমাদের খোদার বিরুদ্ধে কথা বলতে পারবেন না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সূরা আহাবের সূরা আহাবের তাফসীরের মধ্যে সব তাফসীরের কিতাবে এই কথাটা লেখা আছে। প্যারা হাজরিন আবু জাহেল বলে আবু লাহাব বলে আপনাকে বিশ্ব সুন্দরী মেয়ে আপনাকে বিয়ে দেব, কিন্তু
একটা কথা, আমাদের খোদার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আপনাকে ধন সম্পদ দিয়ে ভরিয়ে দেব, রাষ্ট্রীয় প্রসাদ আপনার হাতে তুলে দেব, আমাদের মুক্তির বিরুদ্ধে কথাবার্তা বলতে পারবে না। আল্লাহ কোরআন নাযিল করে দিলেন, বলো আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও আবু জেহেল, উতবা, শাইবা, আবু লাহাব, পুরো পৃথিবী যদি আমাকে দিয়ে দাও, তারপর আমি তোমাদের মূর্তির বিরুদ্ধে বলব, এটা কোনোদিন আসল খোদা হতে পারে না। আসমান জমিন লোহ কলম যে খোদা সৃষ্টি করেছেন, ওই খালেক খলে একজন, তার কোনো দ্বিতীয় নাই। জোর বলেন না ঠিক কিনা? দুশ্মনী আরো বেড়ে গেল, দুশ্মনী কি হয়ে গেছে বলেন না? দুশ্মনী আরো, আমার নবীকে মক্কা শরীফ থাকতে দেয় নাই, আমার নবীকে মক্কা শরীফ থাকতে দেয় নাই। জসবুল কুলুব মিন দিয়ারিম ইলাল মাহবুব, বিশ্বনন্দিত কিতাব, এই কিতাবের মধ্যে লিখতেছেন আমার নবী মুস্তফা মা জননীর গড় দেখে দেখে কেঁদে কেঁদে আমার নবী বের হয়ে যাচ্ছেন। আবদুল্লাহ খোয়াজা আবদুল্লাহর বাড়ি পেলে নবী মক্কার জমিন থেকে বের হয়ে যাচ্ছে, মক্কার খানে কাবা ফেলে আমার নবী বের হয়ে যাচ্ছে। নবী যখন বেরিয়ে যায় আল্লাহর ঘরখানে কাবার কাছে মানুষের মতো জান এসে গেল, আল্লাহর ঘর নবীর বিচ্ছেদে ছোট বাচ্চার মতো কান্নাকাটি আরম্ভ করে দিল, এমন ভাবে কান্দে আল্লাহর ঘর কান্দে। আল্লাহর ঘরে গিলাপ ছিল, আল্লাহর ঘরে গিলাপ ছিল সাদা, আল্লাহর ঘরের গিলাপ ছিল সাদা, গিলাপটা পরাইছে নবীর রসূলেরা, এই গিলাপ সাদা ছিল, এমনভাবে কান্দে এমনভাবে কান্দে। আমার প্যারা নবী মুস্তফা যখন আবার দৌড়ে এসে, আমার নবী যখন খলি যায় খানে কাবার দেওয়ালকে বেঁধে নেয়, খানে কাবাব এমনভাবে শান্ত হয়ে যায়, ছোট্ট বাচ্চা খাদলে, মা যখন দুধের বাতের দুধ দেয়, সন্তান যেইভাবে শান্ত হয়ে যায়, আমার নবী আমার প্যারা নবী মুস্তফা সরকার কায়নাত এভাবে হাত বাড়ালে, খানে কাবার দেওয়াল নবীর সিনে পাকের সাথে লাগলে, ওই বাচ্চার মতো খানে কাবা শান্তি হয়ে যায়। বাবারা আমার, আমার রসুল মদিনা শরীফ গেলেন, আমার নবী মদিনা শরীফ গেলেন, মদিনা শরীফ যাওয়ার পরে মদিনার জমিনে মা ফাতেমার কুলে পুটপুটে সুন্দর একটা নুরানি পুতুল, মা ফাতেমার কুলে এলো, আমার নবী বলেন হুমারাই হানাতাইন, ও মদিনার মানুষ, মক্কার মানুষ, পুরো বিশ্ব সাম্রাজ্যের মানুষ, জেনে রাখো আমার এ হাসান আমার এ হুসাইন এ দুইটা আমি নবীর গোলাপ ফুল, ও আমার উম্মত, আমি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব আমার বিচ্ছেদে তোমরা থাকতে পারবে না, আমার বিচ্ছেদে তোমরা মদিনা শরীফ থাকতে পারবে না,
নবীর বিচ্ছেদে মদিনা শরীফ থাকতে পারবে না। আমার ব্যথা মনে উঠবে, আমার বিচ্ছেদের কথা মনে পড়বে। আমি নবী মুস্তফা তোমাদেরকে বলছি, আল হাসানু আশবাহু বিরসূলিল্লাহ মা বাইনা সদরে ইলা রাস, ওয়াল হুসাইনু মা কানাল আসফাল। ও উম্মতরা, ও আমার সাহাবীরা রে, আমি দুইটা বেলায়েতের সংলাপ রেখে যাচ্ছি, দুইটা বেলায়েতের সংলাপ রেখে যাচ্ছি। একজন হলো ইমাম হুসাইন, ইমাম হুসাইন থেকে দুনিয়ার মুসলমান গৌসে আজম দস্তগীর, বেলায়েতের সম্রাট, বেলায়েতের সম্রাট গৌসে আজম দস্তগীর ইমাম হুসাইনের বংশ দিয়ে আসবে। ও দুনিয়ার মানুষ, ইমাম হাসান ইনি আমার নূরানি পুতুল, আর ইমাম হাসানের বংশ দিয়ে ইমাম মাহাদি আর পৃথিবীর জমিনের সমাপ্ত শেষ গৌসুল আজম ইমাম হাসানের বংশ দিয়ে আসবে। আমার রসুল হাদিসে পাকে বলা দিলেন, আমার অন্তকালের পরে যখন আমার কথা বেশি বেশি তোমাদের মনে পড়বে, উম্মত একটা কথা বলে যায়, আমার হুসাইনের নূরানি চেহারাটা দেখে নিও, আমার হাসানের চেহারাটা দেখে নিও। কেন? আরে আমি নবী মুস্তফা হলাম, খোদার কুদরতের আয়না, আমার চেহারা দেখলে এ চেহারার ভিতর লামখানের খোদার দেখা যায়। আর ইমাম হুসাইন, ইমাম হাসান, আমি নবীর নবুয়তের আয়না, ওই চেহারায় প্যারা নবী মুস্তফাকে দেখা যাবে। এই কথা যখন বলে দিলেন, এই কথা যখন বলে দিলেন, সবাই নজর রাখে ইমাম হুসাইনের দিকে, সবাই নজর রাখে ইমাম হাসানের দিকে। আরে আমার নবীর একজন সাহাবী ছিলেন, ওই সাহাবীর নাম দাহিয়াতুল কলবে, যিনি মক্কার জমিনে আমার নবীর কালমা পড়ে, উনি আমার নবীর কালমা পড়ে ইমানদার হয়ে যায়। দাহিয়াতুল কলবে উনি অত্যন্ত সুন্দর একজন রূপসী মানুষ ছিলেন। জিবরিল আমিন মদিনার দরবারে, জিবরিল আমিন দাহিয়াতুল কলবির সুরত নিয়ে, দাহিয়াতুল কলবির আকৃতি নিয়ে জিবরিল আমিন আমার নবীর কদমে ওহিনী আসতেন। আর দেখা যায় আমার প্যারা নবীর জীবনের দশটা বছর ইমাম হুসাইন আমার নবীর কুলে কুলে থাকত। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক মদিনার বাইরে গেলে ইমাম হুসাইনের জন্য চকলেট নিয়ে আসতেন, ইমাম হুসাইনের জন্য তোহফা নিয়ে আসতেন, উপহার নিয়ে আসতেন। আমার নবীর এই অভ্যাস দেখে ও বাবারা, ভাইরা, পর্দারের মা বোনেরা, আমার নবীর 63 বছরের জিন্দগির একটা সুন্নত মোবারকা ছিল, আমার নবী ছোট বাচ্চাদেরকে বেশি ভালোবাসতেন, নবী নাতি নাতনিকে বেশি মহব্বত করতেন। আমার নবী মহব্বত করে তাদের কপালে একটা চুমু দিতেন। প্যারা হাজিরিন, এই আমার নবীর আদত দেখে, আমার নবীর অভ্যাস দেখে নবীর সাহাবি দাহিয়াতুল কলবে আমার নবীর দরবারে আসলে, দাহিয়াতুল কলবি নবীর দরবারে আসলে ইমাম হুসাইনের জন্য চকলেট নিয়ে আসতেন, ইমাম হুসাইনের জন্য বিস্কুট নিয়ে আসতেন। কিন্তু
কিতাবের লেখাতে দখিয়াতুল কলবির সুরত নিয়ে জিবরিল আমিন আমার নবীর দরবারে আসে। আজকে জিবরিল এলেন, ইনি দখিয়াতুল কলবি নয়, আমার নবীর দরবারে, আমার নবীর দরবারে ইমাম হোসেন বসে আছে, ইমাম হোসেন নবীর দরবারে বসে আছে, দখিয়াতুল কলবি আমার পেয়ারা নবীর মোস্তফার দরবারে প্রবেশ করলো, ইনি দখিয়াতুল কলবি নয়, ইনি হলেন ফেরেশতা জিবরিল আমিন। বাবা জিবরিল নামে একটা মদিনার রোদ শরীফের পাশে একটা দরজা আছে, যে দরজা দিয়ে জিবরিল আমিন প্রায় সময় আমার নবীর দরবারে নিয়ে আসতেন। এখন দখিয়াতুল কলবির সুরত নিয়ে আমার নবীর কদমে পাকে আসলে আমার নবীর সাহাবি দাহিয়া হুসেনকে দেখলে কুলে নিতেন আর হুসেনকে চকলেট দিতেন। ইনি তো দখিয়াতুল কলবি না, ইনি তো ফেরেশতা জিবরিল, এ কারণে ফেরেশতা জিবরিল চকলেট আনে নাই, ফেরেশতা জিবরিল চকলেট আনে নাই, কিন্তু ইমাম হুসাইনের চিরাচরিত নিয়মে এই দখিয়াতুল কলবিকে দেখলে দুই হাত ধরে তাকে কোমর বেড়া ধরতেন, আর জিবরিলকে দহিয়া মনে করে ইমাম হুসেন বেড়ায় ধরলেন। কিন্তু জিবরিল অসন্তুষ্ট হলো, নবীর এই নাতি আমাকে ধরলো কেন? জিবরিল অসন্তুষ্ট হলো, জিবরিল অসন্তুষ্ট হলো, ইমাম হুসেনের জন্য চকলেট আনে নাই। এই কারণে আমার পেয়ারা নবী মুস্তফা জিবরিলের মনের ভাব বুঝতে পেরেছে, আল্লাহর কোরআন বন্ধ করে দিল। ও জিবরিল, যতক্ষণ আমি নবী মুস্তফাকে খুশি করতে পারবে না, আল্লাহর কুদরতের কলম, আল্লাহর কুদরতের কলম নেব না, আস ওহি নেব না, যাও খোদার দরবারে ওহি নেব না। নবী মুস্তফার নবুয়তের কলমে কষ্ট পেয়েছে, ইমাম হুসাইনকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়, আর নবী কষ্ট পেয়ে গেলে লামকানের খোদাও কষ্ট পায়, ঠিক কিনা বলেন না? আর জোরে বলেন না, ঠিক কিনা? প্যারা হাজিরিন, জিবরিল আমিন বের হয়ে গেলেন, আবার সিদরতুল মুনতাহায় চলে গেলেন। আল্লাহ কয়, জিবরিল আমার নবীকে কি কুরআন দাও নাই? মাবুদরে দিতে পারি নাই। কেন? কেন? মাবুদ নবী মুস্তফার মনে কষ্ট দিয়েছি, এই কষ্ট যদি সরাইতে না পারি তাহলে ফেরেশতার দপ্তর থেকে তো আমার নামও কাটা যাবে। মাবুদ নবী মুস্তফার কদমে মাপ চাইব কেমনে? আমাকে একটু ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, ও জিবরিল তুমি বেহেশতে যাও, আজকে জান্নাত থেকে এক কুচা তুমি চকলেট নিবা ইমাম হুসাইনের জন্য। আর আমার নবীর কদমে যখন ইমাম হুসেনকে দেখবে, তুমি প্রাণ ভরে মন ভরে ইমাম হুসেনকে কুলে নিয়ে তোমার কোলে যায় বেঁধে নিবা। জোরে বলেন না, সুবহান। জিবরিল আমিন চকলেটের জন্য জান্নাতে প্রবেশ করতে যাচ্ছেন, হঠাৎ করে জান্নাতের দরজা থেকে খোদার আরশু আজিম দেখা যায়, জান্নাতের দরজা থেকে খোদার লামখান দেখা যায়, আরশু আজিম দেখা যায়, আরশু আজিমের দরজা দেখা যায়। আদম নবী বলেন, আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ যখন আমি আদমকে বলে দিলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়াজাউজুকাল জান্নাতা, আদম রে তোমার বিবিকে নিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো, আমি যখন জান্নাতে প্রবেশ করার জন্য জান্নাতের দরজায় গিয়ে দাঁড়াইলাম, হঠাৎ করে জান্নাতের দরজা থেকে খোদার আরশু আজিমের দরজা, খোদার আরশু আজিমের গেট দেখা যায়। আমি আদম খোদার কসম করে বলছি, সে আরশু আজিমের দরজায় আখির নবী মুস্তফার নাম আপাত লেখা দেখেছি। রাইট টু ইসমা মুহাম্মাদিন
মক্তুবান আলা সাখিল আরশ, আমি আদম আলাইহিস সালাম খোদার আরশ, খোদার সেই জান্নাতের দরজা থেকে খোদার আরশের দিকে তাকাইলে আমি দেখতে পাই আল্লাহর কুদরতের নামের পাশে পেয়ারা নবী মোস্তফার নাম আল্লাহ কুদরতের কলম দিয়ে স্বর্ণাক্ষরে লিখে রেখেছে, ঠিক কিনা বলেন না? পেয়ারা হাজেরিন, জিবরিল আমিন দরজা থেকে আরশের দিকে তাকায় দেখতে পেল আরশের পাশে আমার নবী ইমাম হুসাইনকে নিয়ে খেলা করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি জিবরিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত যেতে পারি, আগর একসারে মুয়ে ভরতর ফুরাম ফরোগে তজল্লি বসুজত ফুরাম, জর্রা পরিমাণ যদি উপরে যায় খোদার কুদরতের তজল্লিয়াতে আমি জলে পরে সরকার হয়ে যাব, যেখানে জিবরিল যেতে পারে না ওইখানে আমার নবীর কলিজার টুকরো নাতি ইমাম হোসেন যেতে পারে। জিবরিল বুঝে ফেললেন ইমাম হুসাইনের মকাম কেমন। জিবরিল ও আমিন ভুল এহি রাজ কুলা হে জো শকল মুহাম্মদ হে বহি শকল খুদা হে। সুবহানাল্লাহ, বলেন না? এই সেই কথাটাই শায়ের এভাবেই বলেছে, জিবরিল আমার নবীর কদমে চকলেট নিয়ে এলেন, এই আমার প্রিয় নবী ওখানে, জিবরিল তার পাখা দিয়ে আমার নবীর কদম আসতে দেখছে, আমার নবীর মদিনার সোনালি গুম্বুজের নিচে সোনালি বিছানায় ইমাম হুসাইনকে নিয়ে খেলা করছে। নবী এখন ওখানে ছিলেন, আবার এখানে, ঠিক কিনা বলেন না? নবী দুনিয়াতে, নবী এখানে, নবী কবরে, নবী হাসরে, নবী উম্মতের কলবে, ঠিক কিনা বলেন না? জোরে বলেন না, ঠিক কিনা? আমার নবী মদিনার শব্দ গম্ভীরের নিচে নাই তো নবী মুস্তফাকে যদি ট্র্যাক করার মতো দূরবীন যন্ত্র থাকে, মুসলমানের ইমানদারের কলব পরীক্ষা করো, আমার নবী মুসলমানের কলবে বসে আছে, ঠিক কিনা বলেন না? আন নবী আওলা বিল মুমিনিন, আল্লাহর কোরআন সাক্ষী দিয়েছে। পেয়ারা হাজিরিন, শেষ কথাটাই বলবো, জিবরিল আমিন আসলেন দূর দিয়ে ইমাম হুসাইনের হাতে চকলেটের বস্তাটা তুলে দিলেন আর ইমাম হুসাইনকে কলিজায় বেঁধে নিলেন, নবী মুস্তফা খুশি হয়ে গেল, জিবরিল আল্লাহর কোরআন পড়তে থাকো, আমার নবী ওহী নিয়ে নিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযূনা আল্লাহ ওয়া রাসূলাহু لعنهم الله في الدنيا والاخره وعد لهم عذابا مهينا, ঠিক কিনা বলেন না? প্যারা হাজিরিন, আমার নবী আজকে আমার নবী মদিনা শরীফে আমার নবী নবীর নবুয়তের কদম রাখবে। মদিনার জীর্ণ শীর্ণ মাটি, মদিনার দুর্বল মাটি, মাটি মাটি মদিনার মাটি, উনি প্রাণ ভরে আল্লাহর দরবারে কাঁদে, আল্লাহ বলে মাটির কাঁদস কেন? ও মাটি কাঁদস কেন? মাটি কাঁদস কেন? মদিনার মাটি বলে, মাবুত রে আমি দ্বন্দ্বলতের জন্য কাঁদি না, মাবুত আমি দ্বন্দ্বলতের জন্য কাঁদি না, মাবুত আমি সম্পদের জন্য কাঁদি না, তো কেন কাঁদস? মাবুত রে আমি খুব দুর্বল, আমার আবহাওয়া দুর্বল, আমার বাতাস দুর্বল, আমার পানি দুর্বল, যার কারণে কোনো আরবের মানুষ মক্কায় তাকে
খায়বারে থাকে, তাবুকে থাকে, ইয়াসরিবে কেউ এসে থাকে না, সবাই ইয়াসরিব চড়ে চলে যায়। মাহবুবরে শুনেছি আজকে নাকি তোমার মাহবুব নবী প্যারা নবী আমার বুকে আসবে, এটা এটা কত বড় নিয়ামত। আরশোকা কাবা মদিনা, পরশোকা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা, জান্নাতুল মাওয়া মদিনা, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মদিনার জিয়ারত চাই কি চাই না, মদিনার জিয়ারত চাই কি চাই না, আমার নবীর দিদার চাই কি চাই না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, সকলে বলি আমিন। মদিনার মাটি বলে মাহবুব রে তোমার নবী আসবে, মদিনার গাছপালা নবীকে সালাম জানাবে, মদিনার পাথর নবীকে সালাম জানাবে, মদিনার বড় বড় পাহাড় পাথরের পাহাড় নবীকে সালাম জানাবেন, মাসুম মাসুম শিশু বাচ্চা আমার প্যার নবী মুস্তফাকে সালাম জানাবে। মাহবুব রে তোমার কাছে একটা জান ভিক্ষা চায়, মানুষেরকে যে জান দিয়েছ এমন একটা জান আমি মাটিকে দাও, যদি আমি মানুষের মতো জান পেয়ে যাই তোমাকে কথা দিলাম। মদিনাওয়ালা নবী আমার বুকে আসলে আমি প্রাণ ভরে মুস্তফাকে একটা সালাম দেব। ফেরস্তো কি সালামি দেনওয়ালি ফৌজ গাতি থি, ফেরস্তো কি সালামি দেনওয়ালি ফৌজ গাতি থি, জনাবে আমিনা শুনতি থি ইয়ে আওয়াজে আতি থি। ঠিক কিনা বলেন না, জোরে বলেন না ঠিক কিনা। এটা দুনিয়ার কোনো রাজা বলে নাই, দুনিয়ার কোনো মন্ত্রী এ কথা বলে নাই, পাকিস্তানের মন্ত্রী কথা বলে নাই, বাংলাদেশের মন্ত্রী এ কথা বলে নাই, বাংলাদেশের আলেম ওলামা এ কথা বলে নাই, এই কথা আমার প্যারা নবীর আম্মা জান মা আমেনা বলেন। আরে আমার নবী রবিউল আব্বালের 12 তারিখ যখন আমি আমানার কুলে এসেছে আমি দেখলাম আল্লাহ আমি নবী আমার, আমি আমানার বাঙ্গাগর থেকে হুদার আরশু আজিম পর্যন্ত রহমতের সমস্ত দরজা খুলে দিল, সমস্ত আসমানের দরজা দিয়ে হুদার হুদায় জাহানের সমস্ত ফেরেশতারা খানা কাবার চতুর্দিকে এসে ঘেরাও করল। আল্লাহ কুদরতের পক্ষ থেকে নির্দেশ দিলেন আমার নবী এসে গেছে, তোমরা নবীকে সালাম দিতে থাকো। ফেরেশতো কি সালামি দেনওয়ালি ফৌজ গাতি থি, লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা এরা জমায়েত হয়ে গেল আমার নবীকে সালাম দিয়ে দিল। মা আমেনা বলেন, আল্লাহ আমার কান মোবারক খুলে দিলেন, কানের পর্দা খুলে দিলেন, জানাবে আমেনা শুনতি থি ইয়ে আওয়াজ আতি থি। শুধু দুনিয়ার জমিনে আমার নবীর সালামের আওয়াজ চলে যাচ্ছে না, খোদার কসম করে বলছি আরশু আজিম পর্যন্ত নবী মুস্তফার সালাম চলছে। ঠিক কিনা বলেন না। আরশে হক হে মসনদে রিফাত রসূলুল্লাহ কি, আরশে হক হে মসনদে রিফাত রসূলুল্লাহ কি, দেখনি হে হাশর মে ইজ্জত রসূলুল্লাহ কি। সুবহানাল্লাহ বলেন না। আমার প্যারা নবী মুস্তফা মদিনার মাটিতে যাবে, ইমাম আবু আবদুল্লাহ ইসমাইল বুহারী আলাইহির রহমা নবীর নবুয়তের কদম লেগে মদিনার মাটি চিরজীবনের জন্য দামি হয়ে যাবে, যে মাটিতে নবী মুস্তফা কিয়ামত পর্যন্ত আরাম করবে। আর ইমাম বুখারী আলাইহির রহমা তার বুখারী শরীফের মধ্যে ওখানে একটা সাপ্তার বেঁধে দিলেন, ওখানে একটা বাব বেঁধে দিলেন, ওখানে একটা অধ্যায় বেঁধে দিলেন, বাবু ফসিলাতুল মদিনা, মদিনার ইজ্জত বেড়ে গেল, মদিনার সম্মান বেড়ে গেল, মদিনার মর্যাদা বেড়ে গেল। কেমন মর্যাদা, আরে খানে কাবা কি দামি, আরফা কি দামি, মিনা মুস্তালিফা কি দামি, দুনিয়ার জমিন কি দামি, খোদার কসম মদিনার জমিন আরশ আজিম থেকে দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল পাক আজ মদিনাতে গিয়ে
সবে মাত্র আমার নবীর পা মুবারক রাখলেন। আর আশিক রসুল শাহ আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আলাইহির রহমা জাজবুল কলব মিন দিয়ারি ইলাল মেহবুব এই কিতাবে উনি লিখছেন, আমার রসুল নামা মাত্রই লক্ষ লক্ষ মানুষ ফুল দিয়ে পুষ্প দিয়ে গুলদিস্তা দিয়ে আমার রসুলকে বরণ করে নিচ্ছে আর মদিনার মাঠে আমার নবীকে সালামি দিচ্ছে। সবাই আনন্দ উল্লাসে আছে আর সালামের আওয়াজ দিয়ে পুরো মদিনাকে সরগরম করে রেখেছে মদিনার মাটি। কেউ দেখে না কিন্তু আঁখওয়ালা প্যারা নবী মুস্তফা হায়াতুন নবী সরকারে মদিনা মদিনা শরীফের মাটিতে আমার নবী নামার পরে আমার নবী বুঝেছেন মদিনায় মদিনাওয়ালা নবীকে কে সালাম দে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই দৃষ্টি দেয় কে সালাম দে, কাউকে দেখে না কাউকে দেখে না। নবী মুস্তফা মাশাআল্লাহ ভেঙে দিল, তোমরা বুঝবে না, তোমাদের ক্ষমতা নেই, তোমাদের দেখার মতন সেই দৃশ্য সেই আঁখ তোমাদের কাছে নেই। আমি নবী মুস্তফা বলছি, আমি নবী মুস্তফা, নবীর নবুওতের কদম যেই মাটিতে রেখেছি সেই মাটি প্রাণ ভরে দিল ভরে আমি মদিনাওয়ালা নবীকে সালাম দিয়েছে, মদিনার মাটি আমাকে সালাম দিচ্ছে কিয়ামত পর্যন্ত দিতে থাকবে। আয়ার কফন মে মেরে কুশ কাফুর না দেনা খুশবু না লাগানা রখ দেনা কফন মে মেরে কুশ খাকে মদিনা। আমার নবীর কদম লাগার কারণে মদিনার মাটির দাম বেড়ে গেল। যারা আমার রসুলকে এলমাকায়েদ জানে না বলতো, যারা আমার রসুলকে হাজার নাজেদ জানে না বলতো, যারা আমার নবীকে হায়াত নবীন বলা অস্বীকার করত, যারা আমার নবীকে নুরুন নবী বলা অস্বীকার করত, এরাই মদিনার গুরুত্ব বর্ণনা করতে গিয়ে আসু কদরিয়া নামক সেই কিতাবের মধ্যে ওনারাই লিখেছে আমাদের সুন্নিদের জন্য দলিল হয়ে গেল, আইয়ার কাফন মে মেরে কুশ কাফুর না দেনা, আমি একদিন মারা যাব, আমি ইন্তেকাল হব, আমার কাফনের মধ্যে আতর লুব্ধন, আমার কাফনের মধ্যে সুরমা লাগানোর কোনো প্রয়োজন নেই। উগ বন্ধু বান্ধব উগ ইয়ার উগ বন্ধু বান্ধব তোমাদের কাছে দুজি আমার মদিনাওয়ালা নবীর এই মদিনার জমিনের ছোট্ট কিছু মাটি থাকে আমার কাপড়ে ছিটে দিও, মদিনার মাটি দিও, মদিনার কি দিও, বলেন না মদিনার কি দিও। কেন আমি যদি এই মাটি নিয়ে কবরে পাকে যদি যেতে পারি তাহলে মদিনাওয়ালা রসুলের কদম লাগা দন্য মাটি নিয়ে যদি যাই আমার আত্মবিশ্বাস কবরে আমাকে সাপ দেওয়া তো দূরের কথা, সেই কবর আমার সাথে বন্ধুত্ব করতে বাধ্য থাকবে, ঠিক কিনা বলেন না, জোরে বলেন না ঠিক কিনা। আমার রসুল লক্ষ লক্ষ জনতা সবার সামনে নবী, আমার রসুল মদিনার মাটিকে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নবী বলেন, ও মাটি ও তোরাব, তোরাব বলে মাটিকে, তোমার কি লাগবে? আমি নবী মুস্তফা মক্কার জমিন ছেড়ে তোমার কাছে এসে গেলাম, ওয়াদা দিলাম আমি মক্কায় যাব, তবে মক্কায় থাকব না, আমার আজীবনের আরামগাহ হবে এই মদিনাতুল মুনাওয়ারার সাদ্দুগুম্বিদের নিচে, আমি এখানে কিয়ামত পর্যন্ত থাকব। আর সেই কবরের জমিনে শুয়ে শুয়ে রব্বি হাবিলি উম্মতি বলে বলে আমি নবী মুস্তফা কাঁদব, আমি দুনিয়াতে কেঁদেছি উম্মত উম্মত বলে, আমি গার সুরে কেঁদেছি উম্মত উম্মত বলে, গার হেরাই কেঁদেছি উম্মত উম্মত বলে, আমার আর কুলে এসে উম্মত উম্মত বলে কেঁদেছি, আমি কবরে উম্মত ছাড়া থাকতে পারবো না, আমি সেই কবরে বসে বসে কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জীবনের গুনাহ মাফ করায় নেব, ঠিক কিনা ভাইয়েরা। জামাত
হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, নবী মুস্তফাকে আমরা রোজে আনোয়ারে শোয়ে দিলাম, আমার প্যারা নবী মুস্তফাকে গোসল দিয়েছে শেরে খুদা মওলা আলী, মওলা আলী আমার রসুলকে গোসল দিয়েছে, ও মওলা আলী গোসলে যথেষ্ট হবে না, আমার সাহাবীরা যখন আমাকে দাফন করে দেবে রোজায়ে পাকে আমি শুয়ে যাব, আর শুয়ে যাওয়ার পরে আমার সেই রোজায়ে পাকে মাটি ঢেলে দেবে, আর মাটি ঢালতে ঢালতে যখন সেই মদিনার মাটি সবজগম্বিদের নিচে পরিপূর্ণ হয়ে যাবে, ও আলী তোমাকে বলছি তোমার বেলায়তের হাতে আমার রোজায়ে পাকে একটু পানি ছিটাইয়া দিও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা কবর পরিপূর্ণ করে কবরের মধ্যে পানি ঢালি, এটা আমার প্যারা নবী মুস্তফার সুন্নত, ঠিক কিনা বলেন না প্যারা হাজিরিন? এগুলি হাদিসে পাকে আছে, এগুলি হাদিসে পাকে আছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার প্যারা নবী মুস্তফাকে শোয়ে দেওয়া হলো, আমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কবরে পাকে রোজায়ে আকদসে নেমে গেলাম, আমার নবীর সেই কাপনের পাতগুলো আমি আব্বাস কুলে দিলাম, আমার প্যারা নবী মুস্তফার চেহারা মুবারককে আমি কুলে দিলাম, দেখতে পাচ্ছি খুদার কসম ইনি তো মরা নবী নয়, ইনি তো মরা নবী নয়, ইনি তো হায়াতুন নবী, খুদার কসম দেখতে পাচ্ছি আমার মদিনাওয়ালা নবী আমাকে দেখে দেখে হাসতেছে, আমাকে দেখে দেখে হাসতেছে, আমার নবীর নবুয়তের টুট মুবারক দুটা নড়াচড়া করছে, আমি কি দেখলাম নিজেকে নিজে হারিয়ে ফেলেছি, আমার কান মুবারক নবী মুস্তফার কান মুবারকের সাথে লাগিয়ে দিলাম, শুনতে পেলাম আমার নবী আল্লাহকে বলছে, আল্লাহ দুনিয়া ছেড়ে 63 বছর জীবন ছেড়ে কবরের জমিনে এসেছি তোমার হুকুমে, ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল আউলা, আল্লাহ তুমি বলেছো দুনিয়ার জীবন থেকে কবরের জীবন অনেক উত্তম, আল্লাহ তোমার দিদারের জন্য কবরে পাকে এলাম, আল্লাহ উম্মতকে তো বলে ভাত থাকতে পারি না, আল্লাহ উম্মত ছাড়া থাকবো কেমনে বলো না, আল্লাহ উম্মত ছাড়া থাকবো কেমনে বলো না, আজকে তোমার কাছে আবদার করছি আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সে মদিনাওয়ালা নবীর মহব্বত লাগবে কিনা, সে মহব্বতের জোহার আমরা চাই কি চাই না? মাটিকে বলল, মাটি তুমি কি চাও আমাকে বলো, আজকে তুমি যা চাও তোমাকে তা দিয়ে ভরপুর করে দেব। মাটি কেঁদে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম নবী থেকে ইসারুল্লাহ পর্যন্ত 224,000 নবী রসুল এসেছে, নবী গো এই মাটি এমন দুর্বল ছিল, এই আবহাওয়া এমন দুর্বল ছিল, এই বাতাস এত দুর্বল ছিল, নবীরে কোনো বণিকেরা এই দেশের মধ্যে কেউ একটা দিনের জন্য থাকে নাই, আর সকলেই এদের ছেড়ে তাড়াতাড়ি পলায়ন করেছে, সমস্ত নবী রসুলেরা এই দেশে এসেছে, কিন্তু আমার প্রিয় নবী মুস্তফার স্মৃতি তারা দেখে গেল কিন্তু কেউ অবস্থান করে নাই, আমি দুর্বল বলে নবী গো আজকে হায়াতুন নবীর আগমন হয়েছে আমার বুকে, আমি আপনাকে বলতে চাই আমি ধন দৌলত কিছু চাই না, মদিনাওয়ালা নবী আপনার জবান দিয়ে আমি মাটিকে একটু ঈমান দিয়ে দাও, আমাকে কি দিয়ে দাও, আমি ঈমান চাই। ওই ইমাম বুখারি আলাইহির রহমা ওনার কিতাবে লিখছেন, বুখারী শরীফে লিখছেন, যেই কিতাব আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পরে যেই কিতাবকে সহিহ সনদে সর্বশ্রেষ্ঠ কিতাব বলা হয়েছে নবী মুস্তফা, সেই কিতাবের ভূমিকায় মুকদ্দমাত ইমাম বুখারী লিখেছেন কিতাবি হাসা, এটা আমি নবী মুস্তফার কিতাব, কোরআন আল্লাহর কিতাব আর বুখারী শরীফ আমি নবী মুস্তফার কিতাব, আর সেই কিতাবে লেখা আছে আল্লাহ ওয়া কসমিয়া ওয়া কসম শফাত করে আমার নবী বলেছেন, আল্লাহ খুদার কসম করে বলছি ও মক্কার মানুষ, মদিনার মানুষ, প্রবিশ্বের মানুষ, তোমাদেরকে যদি ইমান পরীক্ষা নিরীক্ষা করার যন্ত্র থাকে, যন্ত্র যদি থাকে মদিনার মাটিকে পরীক্ষা করে দেখো, আমি নবীর কালমা পড়ে মদিনার মাটিও ইমানদার হয়ে গেছে, মদিনার মাটিও কি হয়েছে 63 বছর জীবনে ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, এরা আর মূর্তি নিয়ে বাঁধা দিয়ে
কেউ এটা আসতে পারে নাই। আল্লাহ বাধ্য হয়েছে আজ আজ শুক্রবার আজ আরফাতের দিন, জিলহজের আজকে 9 তারিখ, আজকে তো ঈদের সমষ্টির দিন, ঈদে মিলাদুন নবী, যার কারণে হয়েছে ওই মদিনাওয়ালা নবী জবলে রহমতে দাঁড়িয়ে আছে আর আল্লাহ বলে দিলেন আল ইয়ামা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা। জোর বলেন না সুবহানাল্লাহ। নবীরে আপনাকে 63 বছর জীবনে পাঠিয়েছি, আপনি দুনিয়ার জমিনে ছিলেন, কারো সাথে মারামারি করেন নাই, দাঙ্গা হাঙ্গামা করেন নাই, লাঠি দিয়ে অস্ত্র দিয়ে কাউকে আঘাত করেন নাই, এগুলি নবী মুস্তাফার অভ্যাস ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার আদর্শ, আপনার চরিত্র, আপনার নৈতিকতা, আপনার ব্যবহার, আপনার এবিলিটি, আপনার ক্যাপাবিলিটি, সব কিছু দিয়ে সেই অমানুষের কলবে ঈমানের আলো জ্বালিয়েছো। আজ আমি আল্লাহ দেখতে পাচ্ছি আল ইয়ামা আজ আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আপনার দিন, দীনে ইসলাম, এই ইসলামী শরীয়ত, এই বাগানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আতমামতু আলাইকুম নিমাতি, আমি আল্লাহর কুদরতের নিয়ামত দিয়ে কোনো অপূর্ণতা নাই, এই ইসলাম এটা প্রেমের ধর্ম, মানবতার ধর্ম, শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, চরিত্রের ধর্ম, ঠিক কিনা ভাইরা? জোরে বলেন না ঠিক কিনা? এই শান্তির ধর্ম, প্রেমের ধর্ম, আদর্শের ধর্ম, সাম্যের ধর্ম, এই ধর্ম প্রতিষ্ঠায় নবী মুস্তাফার আগমন হয়েছে। আমার প্যারা নবী মুস্তাফা এমনভাবে বিপ্লব সৃষ্টি করেছেন, ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার কুদরতের নিয়ামত একটাও অপূর্ণ রাখি নাই, একটাও অপূর্ণ রাখি নাই, সমস্ত হুদার সৃষ্টি ইসলামের দিকে যদি থাকায় সকলে একবার বলতে বাধ্য হবে, ও কোটি কোটি পেরেস্তারা তোমাদের ধর্ম কি বলবে ইসলাম, ও গাছপালারা তোমাদের ধর্ম কি বলবে ইসলাম, পশু পাখিরা তোমাদের ধর্ম কি বলবে ইসলাম, জান্নাতিরা তোমাদের ধর্ম কি বলবে ইসলাম। আমি আল্লাহকে জিজ্ঞেস করো, আল্লাহ তুমি আমাদের খালেক, তুমি আমাদের মালেক, তোমার ধর্ম কি? ইন্না দীনা ইন্নাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ কুদ্দুতের ফতোয়া দিয়ে দিলাম, আমি আল্লাহর ধর্মই হলো ইসলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এ ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ওয়ারাদীতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি আল্লাহ নিজেই আপনার 63 বছর জীবনের উপর পরিপূর্ণ সন্তুষ্ট আছি। আয়াত নাজিল হয়ে গেল, উমর ফারুক আজম উল্লাসের পতাকা উড়াইয়া দিল, উসমান গনি উল্লাসের পতাকা উড়িয়ে দিল, মৌলা আলী আনন্দের পতাকা উড়িয়ে দিল, সিদ্দিক আকবর আরফাতের ময়দানে গড়িয়ে গড়িয়ে কাঁদছে, লক্ষ সাহাবি জিজ্ঞেস করে আজকে ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন, সবাই আনন্দ করবে, আপনি কাঁদছেন কেন? সিদ্দিক আকবর কেঁদে কেঁদে বলে, সত্যি আমার নবী মুস্তফার দরবারে কোরআনের এই আয়াতটা যদি নাজিল হয় তাহলে আমি বুঝে নিলাম আগামী বছর হজের মৌসুমে আমার নবীকে আমরা পাবো না, নবী কবর পাকে চলে যাবে। সত্যি ইমাম আবু বকর সিদ্দিকের কথা বাস্তবায়ন হয়েছে, রসুল পাক হজ করে গেল, পরের বছরে রবিউল আউয়াল আসলো, আমার প্যারা নবী মুস্তফার এন্তেকাল হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আলাইহিরহমাহ, ওনার কথা সবাই মানে জানে, ওনার কিতাব সব প্রতিষ্ঠানে পড়াই লেখাই, ওনার কিতাব না পড়লে আলেম হওয়া যায় না, তফসিরে জালালাইনের মতো বিশ্ববিখ্যাত নন্দিত মুফাসসির, এই কিতাব তাদের মাদ্রাসাগুলিতে পড়ানো হয়, ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতির একটা নন্দিত কিতাব, বিশ্ব পরিচিত কিতাব আল ইমবাউল আসকিয়া বি হায়াতিল আম্বিয়া, আমার প্যারা নবী মুস্তফা পৃথিবীতে আগমন করেছেন, নবীর উপরে উনি কিতাব লিখতে গিয়ে আমার নবীর মিলাদ শেষ করতে পারে নাই, একটা পরিপূর্ণ কিতাব হয়ে গেল। জালালউদ্দিন সুয়ুতি বলেন এই কিতাবের মুকদ্দমায় উনি লিখেছেন, আমি জালালউদ্দিন সুয়ুতি, ওই সুয়ুতি যার জন্ম 850 হিজরিতে হয়েছে, যার ইন্তেকাল হবে 911 হিজরিতে, ও দুনিয়াবাসীরা তোমরা জেনে রেখো আমি আমার এই সময়ের মধ্যে নবী মুস্তফাকে 77 বার আমার চোখে স্বপ্নের জমিনে দেখেছি। আমরা নবীর উম্মতের একবারও তো রসুল পাককে দেখি নাই, অথচ নবী মুস্তফা নবুয়তের জবান কুলে ঘোষণা দিয়ে দিলেন, যারা একটিবার স্বপ্নে নবী মুস্তফাকে দেখে ফেললো তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, জান্নাত ফরজ হয়ে গেল, ঠিক কিনা বলেন না? সেই নবীর দিদার পেতে চায় কি চায় না?
আর আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহিস সালাম ওনার জীবনে 77 বার নবী মুস্তাফাকে দেখে আর উনি বলেন তোমরা আশ্চর্য হয়ে গেছো, তোর চাইতে আশ্চর্যের বিষয় হলো আমি 77 বারের মধ্যে বরাবর 35 বার আমি মুস্তফাকে দেখেছি, মুস্তফা সোনার মদিনার রোজা খুলে ওখান থেকে উঠে আমাকে সশরীরে দেখা দিয়েছে। আরো যারা বলেন না সুবহানাল্লাহ, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, তু জিন্দা হে বল্লা, মেরে শশমি আলম সে চুপ জানে ওয়ালে। ইমাম আহমদ রেজা বলেছিলেন খোদার কসম কে বলেছে, নবী মারা, আমি ইমাম আল হযরত বলছি আমার নবী মুস্তফা জিন্দা, ঠিক কিনা বলেন না, জোরে বলেন না ঠিক কিনা। আমার প্যারা নবী মুস্তফা মদিনার মাটিকে ইমান দিয়ে দিলেন। ইন্নি লা আরিফু হাজারা বিমাক্কা, মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ড, কত বিশ্ববিখ্যাত কিতাব এই হাদিসে পাকটা মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডে আছে, তাই না? এটা তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডে এই হাদিস শরীফটা আছে। আমার নবী মাওলা আলীকে, জাবের ইবনে সামুরাকে, এই সমস্ত সাহাবিদেরকে নিয়ে আমার নবী মক্কার মাঠে খেলতেছিলেন। রসুল পাক যাচ্ছিলেন মক্কার রাস্তা দিয়ে, বিশাল একটা টনকে টন পাথর দেখলেন। আমার নবী সেই পাথরকে উদ্দেশ্য করে বলেন, ও পাথর তুমি কেমন আছো, পাথরলে তুমি কেমন আছো, ইন্নি লারিফ হাজারা, আমি নবী মুস্তফা তোমাকে ভালো করে চিনি, তার কারণ হলো আমি যখন আমেনার কুলের শিশু ছিলাম আমি মক্কার জমিনে খেলতে বের হতাম, কেউ আমাকে সালাম দেয় নাই, তুমি পাথর কিন্তু মহব্বত করে আমি নবীকে নবী হিসেবে মেনে আমাকে সবসময় সালাম দিয়েছ। ওই নবী মুস্তফার মিলাদুন নবীতে আমরা আসছি। ওই আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন ওনার কিতাবে, মিশরের বাদশাহ মুজাফফর ওনার সময়ে 5,000 ছাগল জবে করে মিলাদুন্নবীর জন্য প্রস্তুতি নিলেন, 10,000 মোরগ জবে করেছেন, আপ্যায়ন করার জন্য 1,00,000 হালুয়ার পেয়ালা তৈরি করেছেন শ্রোতাদেরকে খাওয়ানোর জন্যে, আর শতাধিক বিশ্বনন্দিত পণ্ডিতদেরকে এনে যেইভাবে মাঝমান্ডার দরবার শরীফে আপনারা দুই একদিন আগে দেখেছেন ওখানে শ্রীলঙ্কা থেকে স্কলার এসেছে, মিশরের জমিন থেকে স্কলার এসেছে, ইউনিভার্স মদিনার ইউনিভার্সিটি থেকে স্কলার এসেছে, এই রকমের দক্ষ মুদাক্কিক মুদাল্লিল যারা দলিল আদিল্লা পেশ করতে পারে মুতাবার মুস্তারাদ, এমন স্কলাররা এসে আমার নবীর মিলাদুন নবীর উপরে যোগ্য দলিল আদিল্লা পেশ করেছেন, ঠিক কিনা বলেন না, জোরে বলেন না ঠিক কিনা। আল্লামা জালালউদ্দিন সিয়ুতি আলাইহিস সালাম বলেন মিশরের বাদশাহ মুজাফফর শতাধিক বিশ্ব থেকে আলেম এনে 1,00,000 মানুষের জমায়েত করে এদেরকে সাবজেক্ট দিলেন, আজকের সাবজেক্ট হবে ঈদ মিলাদুন নবী, এটার বাইরে কোনো কথা হবে না, নবী মুস্তফার শুধু আগমনের কথা চলবে। তোমাদেরকে বলবো জালালউদ্দিন শরীফ তোমরা মানো, পড়াও জালালউদ্দিন সিয়ুতিকে মানো, জালালউদ্দিন সিয়ুতির এই কিতাবকে তোমরা মানতে পারো না, ঠিক কিনা বলেন না, একটু উল্টাইয়ে দেখো না, এই কিতাবের আলিফ থেকে ইয়া পর্যন্ত কামা হক্কাও আমার নবী মুস্তফার শান লেখা হয়েছে, ওরা ফাহনা লেখা দিকর, তুমি আমার নবীর শান মানের কথা বলো না বলো কিচ্ছুই আসে যায় না, আমি আল্লাহ বলছি আমার নবী মুস্তফার শান আমার কুদরতের জবান কুলে আমি আল্লাহ গাইতে থাকব। আল্লাহ পাক আমাদেরকে এই মুস্তফার ইজ্জত আজমত রিফাত সব কিছু বুঝে মুস্তফার জীবন আদর্শ নিয়ে নিজের সমাজ দেশ এলাকা গঠন করে সেই মাদানী সমাজ গঠনের প্রত্যয়ে সকলকে আহ্বান রেখে আমার বক্তব্য এটি টানলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।